ও বাবা 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 তুমি এমনটা কেন করলে কেন করলে বাবা ও বাবা এই পঞ্চমী তোমার কিচ্ছু হতে দেবে না কিচ্ছু হতে দেবে না আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো বাবা ও বাবা কথা কও না বাবা তোমার তোমার কিচ্ছু হতে দেবে না এই পঞ্চমী তোমার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাবো গিয়ে গিয়ে কেউ আছেন কে কে আছে আমার কথা শুনতে বাবা তোমার কিচ্ছু হবে না বাবা আমি আমি আছি তো তোমার কিচ্ছু হবে না কেউ আছে আমার কথাগুলো মাথায় রাখিস মা তুই তুই নীলকণ্ঠের মেয়ে এইটাই সত্যি আজীবন আজীবন তারই সেবা করবি যে যাই বলুক তোকে কারোর কোনো কথা কখনো বিশ্বাস করবি রে একটা কথা শুধু মনে রাখিস এই জগৎ সংসারকে বাঁচানোটাই তো তোর ভবিতব্য তোর উদ্দেশ্য সেই লক্ষ্য থেকে কখনো সরিস নে মা আমি যেখানেই থাকি আমি তোর ভালো চাই আমি তোকে আশীর্বাদ করব জয় নীলকণ্ঠ জয় জয় ঠাকুরমশাই এরকম একটা ভয়ানক সিদ্ধান্ত নেবেন আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি নিজের জেদে অনর্থ থাকার জন্য প্রাণটাই দিয়ে দিল সমস্ত সত্যি বুকে আগলে রেখে চিরকালের মতো চলে গেল তুমি তুমি আমার কাজ করে লাগে আমার মায়ের কথা একবারও ভাবলে নয় ও বাবা বাবা এবার তাহলে পঞ্চমীর প্রতিশোধের কি হবে কর্তামা মানুষ রূপে এসো তুমি মানুষ রূপ না আমাদের উদ্দেশ্য তো সফল হলো না পঞ্চমী নিজের জীবনের শাশুড়ির সত্যিটাও জানতে পারলো না আর প্রতিশোধও নিতে পারলো না এবার সময় হয়েছে কিঞ্জল আর পঞ্চমীর জীবনে চিত্রাকে নিয়ে আসা যেই প্রতিশোধ পঞ্চমীকে দিয়ে নেমানো যায়নি সেই প্রতিশোধের আগুন জ্বালবে এবার আমাদের রানীমার যমজ বোন রুক্মিণীর মেয়ে চিত্রা তোমার মেয়ে চিত্রাই কিঞ্জলকে মারবে আর পঞ্চমী তা নিজের চোখে দেখবে এবার মল্লিক বংশ ধ্বংস করব আমরাই বাবা বেঁচে আছে এক্ষুনি শ্বাস নিল এক্ষুনি শ্বাস নিল আমার বাবা হাসপাতালে গিয়ে শুধু শুধু পৌঁছে দিন আর কিছু করতে হবে না এর থেকে বেশি আর কিছু করতে হবে না হাসপাতালের ঝামেলা পুলিশের হ্যাপা চলুন এখান থেকে যাই
শঙ্কিনী, শঙ্কিনী সুযোগ এসেছে। শঙ্কিনী, পঞ্চমীর বাবা এখনো মারা যাননি, এখনো প্রাণ আছে তার। আমাদের সব আশা শেষ হয়ে যায়নি শঙ্কিনী। এবার যদি পঞ্চমীর বাবার নাগাল পেয়ে যায় তাহলে পঞ্চমীকে হাতে রাখাও সহজ হবে। একদিকে পঞ্চমীর বাবাকে নিজেদের মুঠোয় রাখতে হবে, আর অন্যদিকে চিত্রাকে মল্লিক বাড়িতে ঢোকাতে হবে। রুক্মিণী, পঞ্চমীর বাবাকে নিজেদের কবলে রাখার দায়িত্ব তোমার, আর চিত্রাকে মল্লিক বাড়িতে নিয়ে যাব আমি। সেই কাজ আজই শুরু করে দেব। যাও, তোমরা সবাই কাজ শুরু করে দাও, আমি আমার কাজে যাচ্ছি। ও বাবা, চোখ খুলো রে বাবা, ও বাবা চোখ খুলো বাবা। কেউ তো তোমার সাহায্য করলো না, আমরা করছি। দেখলাম তুমি বাবাকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছো। আপনারা না এলে খুব বড় বিপদ হয়ে যেত। আপনারা না থাকলে জানি না বাবারে কি করে হাসপাতালে নিয়ে যেতাম। বড় বড় উপকারী আপনারা, বড় উপকারী। আমরা যখন এসে গেছি তোমার আর কোনো চিন্তা নেই, তোমার বাবার সব দায়িত্ব আমাদের। বাবা নীলকণ্ঠ, তুমি বাবারে বাঁচিয়ে রেখেছো, সহায় যেন বাবারে সুস্থ করে আনতে পারি। আর কথা কইছে সবাই, কথা কইছে, এই তো কি কইছে, প্রশ্ন শুনতে পাচ্ছি না তো। কোথায় কোথায় সব সাপে গেছে, সাপে গেলে তবে হয়তো এই সাপেরা সে নির্জন রাস্তা থেকে ধাওয়া করে আসছে এদিক পানে। না না, এখন বাবাকে আগে হাসপাতাল নিয়ে যেতে হবে। আমি যাব কেমন করে বাবার কাছে। চলো 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 পাল্টা।